সরকারের শেষ সময়ে লাগাম ছাড়া হয়ে উঠেছে ছাত্রলীগ। কেন্দ্রীয় কমিটির কঠোর হুঁশিয়ারি, শাস্তিমূলক পদক্ষেপ, আওয়ামী লীগের নীতি নির্ধারকদের নির্দেশনা, কিছুতেই লাগাম টেনে ধরা যাচ্ছে না। গত দুই দিনে দেশের অন্তত তিনটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। ব্যক্তিগত স্বার্থ কিংবা দ্বন্দ্বের জেরে নেতাকর্মীদের বিশৃঙ্খল কর্মকাণ্ডে বিতর্কিত হচ্ছে ছাত্রলীগ, বিব্রত হচ্ছে আওয়ামী লীগও। নির্বাচন কমিশনের রোডম্যাপ অনুযায়ী আগামী বছরের শুরুতে নির্বাচন হলে হাতে আছে মাত্র 3.5 মাস। জাতীয় ও আন্তর্জাতিক চাপের মুখে এবারের নির্বাচন অন্য যে কোনো বারের চেয়ে চ্যালেঞ্জিং হবে। সেই চ্যালেঞ্জ মোকাবিলায় 1 সেপ্টেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত স্মরণকালের সবচেয়ে বড় ছাত্র সমাবেশে ছাত্রলীগের নেতাকর্মীদেরও প্রস্তুত হওয়ার নির্দেশনা দিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু সেই নির্দেশনার তোয়াক্কাই করেননি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা। অভ্যন্তরীণ দ্বন্দ্ব সংঘাতে বিপর্যস্ত এই ইউনিটের নেতাকর্মীরা চাঁদাবাজি, হলের কক্ষ দখল, ক্যাম্পাসে ভাঙচুর, কর্মকর্তাদের মারধর, শিক্ষকদের হুমকি দেওয়ার মতো একের পর এক অঘটন ঘটিয়েছেন। তবে কোনো ঘটনাতেই তাদের বিরুদ্ধে কঠোর কোনো ব্যবস্থা নেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে প্রতিবেদন করায় রবিবার প্রথম আলোর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মোশাররফ শাহকে বেধড়ক মারধর করেছেন ছাত্রলীগের কর্মীরা। ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান বলেছেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিরুদ্ধে নানা অভিযোগ ছিল। সর্বশেষ সংবাদকর্মীকে মারধরের খবর বিব্রতকর হওয়ায় কমিটি বিলুপ্ত করা হয়েছে। রবিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আরেক অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। অভিযোগ উঠেছে রসায়ন বিভাগের প্রভাষক পদে শাখা ছাত্রলীগের সহসভাপতি সাদিয়া আফরিন পাপড়িকে নিয়োগ না দেওয়ায় শাখা ছাত্রলীগের সভাপতি আক্তারুজ্জামান সোহেল ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটনের নির্দেশে উপাচার্য মোহাম্মদ নুরুল আলমকে 2 ঘন্টা অবরুদ্ধ করে রাখা হয়। এছাড়া ইনস্টিটিউট অব রিমোট সেন্সিং অ্যান্ড জিআইএস এর শিক্ষক নিয়োগের জন্য বোর্ডের কার্যক্রম শুরুর আগে নিয়োগ প্রার্থীদের বের করে ফটো কাটকে দেন ছাত্রলীগের নেতাকর্মীরা। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ নুরুল আলম বলেন, যারা বিভাগের ভালো শিক্ষার্থী তাদেরই নিয়োগ দেওয়া হবে। ছাত্রলীগের নেতাকর্মীরা প্রার্থীদের বের করে দেওয়ায় এক্সটার্নালরা উপস্থিত থাকার পরও নিয়োগ বোর্ড বসানো যায়নি। এর আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিরুদ্ধে চাঁদাবাজি, ঠিকাদারদের কাছ থেকে কমিশন আদায় সহ বিভিন্ন অভিযোগ উঠেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মন্নুজান হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারজানা শশী বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রভিসি, প্রক্টোরিয়াল বডি ও ছাত্র উপদেষ্টার সমালোচনা করে ফেসবুকে লাইভ করেছেন। ফেসবুক লাইভে শশী বলেন, এই সরকারের আমলে নিয়োগপ্রাপ্তরা তাদের পাশে নেই, তাই তাদের নিয়োগ দেওয়াটাই শেখ হাসিনার ভুল সিদ্ধান্ত। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ছাত্রত্ব শেষ হওয়ার পর অবৈধভাবে হলে অবস্থান করছিলেন রহমতুন্নেসা হল ছাত্রলীগের সভাপতি তামান্না আক্তার তন্নি। কক্ষ ছাড়ার নির্দেশ দেওয়া হলে তিনি তা না মেনে উল্টো হলের গেটে তালা ঝুলিয়ে দেন। এর আগে বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলে ঐশী নামের এক ছাত্রলীগ নেত্রীর রুম সিলগালা করে হল প্রশাসন। মূলত এ নিয়েই ফেসবুকে ক্ষোভ ঝেড়েছেন শশী। এ সময় তিনি সাংবাদিকদের নিয়েও আক্রমণাত্মক মন্তব্য করেন। তৃণমূল পর্যায়ে আরও ভয়াবহ অপরাধে জড়িয়ে পড়ছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। নারায়ণগঞ্জের র্যাব পরিচয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ছিনতাইয়ের অভিযোগে সোনারগাঁ পৌর ছাত্রলীগের সভাপতি মাহবুবুর রহমান রবিন ও সাধারণ সম্পাদক শাহরিয়ার হাসান খান সাজুসহ 3 থেকে 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 13 সেপ্টেম্বর রাতে ব্যবসায়ীর কাছ থেকে 280টি মোবাইল ফোন ছিনতাই করেন তারা, যার বাজারমূল্য প্রায় 39 লাখ টাকা। একই দিনে বিমানবন্দর থেকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয় গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের বিতর্কিত ছাত্রলীগ কর্মী, একাধিক মামলার আসামি রবিন সর্দারকে। গত 3 সেপ্টেম্বর নিজ সংগঠনের আরেক নেতা ফেরদৌসকে অপহরণ করে পায়ের রগ কেটে দেওয়ার ঘটনায় গ্রেপ্তারের পর রবিবার তাকে সংগঠন থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। নির্বাচনের আগে নেতাকর্মীদের এমন বিশৃঙ্খল কর্মকাণ্ড দলকে বিপদে ফেলবে বলে আশঙ্কা আওয়ামী লীগের নেতাদের। এ নিয়ে কি ভাবছে ছাত্রলীগ জানতে চাইলে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ বিনষ্ট করার অধিকার কারো নেই। গুটি কয়েক নেতার জন্য সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে না। অপ্রীতিকর ঘটনা যারা ঘটাবে
দায়ভার তাদেরকেই নিতে হবে।